ধর্মস্য তত্ত্ব, অর্থাৎ ধর্মের যে আসল তত্ত্ব বা গোপন তত্ত্ব কোথায় রাখলেন না? নিহিত গুহায়। গুহা বলতে গেলে আপনারা জানেন পর্বতের গুহা, কিন্তু আমি কোন গুহার কথা বলছি জানেন তো? আমাদের দেহের মধ্যে একটা হৃদয় আছে, হৃদয়ের মধ্যে কি আছে না আছে কেউ জানে না। যেমন সোনা দানা হীরা মুক্তা জহরাতকে অতি গোপনে রাখেন, তেমনি যে জ্ঞান না হলে জীবের উদ্ধার হয় না, যে জ্ঞান না পেলে জীব কোনোদিন গোবিন্দ চরণ প্রান্তে পৌঁছাতে পারবে না, সেই যে জ্ঞানের ভাণ্ডার বা গোপনীয় ধন তা রেখেছেন মহাজন। কোথায় রেখেছেন? না অতীব গোপনের হৃদয়ের মধ্যে, এই গুহাতে। মানে যে মুখ দিয়ে কথাগুলো বেরোচ্ছে ওই মুখ দিয়ে ভেতরে যেতে হয়, যে কান দিয়ে আমি শুনছি আপনারা শুনছেন এই কান দিয়ে ওগুলো নিতে হয়, নিয়ে হৃদয়ের মধ্যে অতি গোপনে রাখতে হয়। ধর্মস্য তত্ত্ব নিহিত গুহায়ান মহাজন যেন গতে সপন্থা। গুরুদেবের কাছে গেলে গুরুদেব যদি দেখতে পান যে আপনার জমিটা ভালো তৈরি হয়ে গেছে, তাহলে এবার একটু বীজ বপন করে দেবেন, যাতে সেই গাছটি উঠে ফল ফুলে পরিপূর্ণ হয়ে আপনাকে উদ্ধারের পথে নিয়ে যেতে পারে। হরিবল হরিবল। সেটা কি? ইঙ্গিতে বলে দিলাম, যে বস্তু থেকে জীবের জন্ম হয়, যে বস্তু থেকে জীবের সৃষ্টি হয়, ওই বস্তুতেই জীবের মৃত্যু হয়। জীবনা বিন্দু ধারণা মরণং বিন্দু পাতে ন। তাহলে জীবন, আপনি অনেকদিন জীবিত থাকবেন, অনেকদিন বেঁচে থাকবেন, সুস্থ শরীরে বেঁচে থাকবেন, কি করলে বেঁচে থাকবেন? ধারণ করলে। কাকে ধারণ করবেন? যে বস্তুতে আপনার জন্ম, অর্থাৎ আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। সুখ এবং শান্তি মানুষ খুঁজে, বলবেন সুখ কোথায়? বলে স্বপনে। শান্তি কোথায়? আচ্ছা বাবা, আপনারা বলুন, শ্মশানে মরে গিয়ে চিতায় তুলে আগুন দিয়ে পুড়ে দিল, কি সুখ পেলেন? কি মা, মরে গেলে মানুষ সুখ পায়? মরেই তো গেল, তার তো কোনো অস্তিত্ব রইল না, কি সুখ ভোগ করবে সে? বলে সুখ কোথায় জানেন? স্বপনে। বিছানায় শুয়ে শুয়ে কত স্বপ্ন দেখি, কি অনেক স্বপ্ন, সেটাই তো সুখ। এ দুটোই মিথ্যা। সুখ কখনো স্বপনে হয় না, আর মরলে শ্মশানে গিয়ে কখনো শান্তি পাওয়া যায় না। সুখ যদি পেতে চান, সদগুরুর কাছে গিয়ে জেনে ব্রহ্মচর্য পালন করুন। কিভাবে ব্রহ্মচর্য পালন করা যায়? ওইখানে আছে সুখ, সুখী জীবন, সুন্দর যৌবন, সুস্বাস্থ্যের অধিকারী, সুন্দর মন, সুন্দর ভজন এবং সুন্দর শরীর, তাহলে দেখবেন আপনি শান্তি পাবেন, সুখ পাবেন। অকালে চুল পাকবে না, অকালে দাঁত পড়ে যাবে না, অকালে কানে কম শোনা যাবে না, অকালে চোখে কম দেখতে পাবেন না, সব ভালো দেখতে পাবেন। এখনো বাবা আপনাদের দয়ায় কৃপায় গ্রন্থ পাঠ করতে গেলে কোনো চশমার দরকার হয় না, আমি এখান থেকে ওই শেষ প্রান্ত পর্যন্ত আপনাদেরকে দেখতে পাচ্ছি। ওই যে কানটা ঘিরে একটা মাফলার বেঁধে আছেন না, আপনাকে ভালো করে দেখতে পাচ্ছি বাবা। তাহলে দেখতে পেলেন, এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে সতেজ রাখতে হলে, দেহটাকে পূর্ণ করে রাখতে হলে, যেমন কলসিতে জল থাকলে কলসি থাকে ভারী, কলসির জল একটু 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 করে কমাতে 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 দেখবেন কলসি হলো খালি, এবার হয়ে গেল টলমল। বাবা আমি চলতে পারছি না, বলে কি হলো রে বাবা? বলে আমাকে আমাকে কি ধরেছেন জানেন তো? হাই প্রেশার ধরে গেছে, লো প্রেশার ধরে গেছে বাবা, একটা লাঠি দাও। বলে লাঠিতেও থরথর করছি বাবা, পারি না। তারপরে কি হলো? না আমাকে একটু ধরো,
বলে এরকম তো তোমার হলো কেন? বলে কলসির জল খালি করে দিয়েছ, কলসি এখন হালকা হয়ে গেছে, এই খালি কলসি হালকা, আর জল যদি পূর্ণ থাকতো তাহলে কলসি থাকতো ভারী, আওয়াজও ভালো থাকতো, দাঁতও পড়তো না, চুলও পাকতো না, কানে কম শোনা যেত না, আর অকালে দাঁতও পড়তো না। তাহলে সমস্ত কিছুর মূলাধারে আছে কি না বস্তু যার থেকে আপনার জন্ম হয়েছে, ওই বস্তুরূপী ব্রহ্মচর্যকে যদি ধারণ করতে পারেন দীর্ঘ জীবন দীর্ঘ যৌবন সুস্বাস্থ্যের অধিকারী সুন্দর মর্মে অনেক দিন বেঁচে থাকতে পারবেন, অকালে যৌবন ধরে যাবে না, অকালে মৃত্যু হবে না, অকালে আপনাকে রোগে ধরবে না, ব্লাড সুগার এমনকি ক্যান্সারও পর্যন্ত আপনাকে ধরতে পারে না। বলে কেন জানেন তো? আমাদের দেহের মধ্যে শ্বেতকণিকা লোহিতকণিকা আছে, শ্বেতকণিকা যখন দুর্বল হয়ে পড়ে, লোহিতকণিকা যখন শরীরের মধ্যে থাকে, নানান রোগ আপনাকে প্রবেশ করতে পারে, অর্থাৎ যুদ্ধ করবার ক্ষমতা না থাকলে আপনি দুর্বল মানে হারিয়ে যেতে হবে। বেশ করে খাওয়াবেন, নাক ডাকিয়ে ঘুমাবেন, সব কিছু সব হয়ে যাবে যদি আপনি ব্রহ্মচারী হতে পারেন। তা না হলে দেখবেন খাওয়ার পরে এমন অ্যাসিড করবে না, ব্যাস সন্ধেবেলা শুলেন তো, রাতের বেলা হয়ে গেল, সকালবেলা বলো হরি বল হরি বল রাধে রাধে। তাহলে আজকে গৌরহরির কৃপায় আপনাদের চরণতলে আসবো, কি নিয়ে? বলে চার যুগের আগের কথা। চারটা যুগ কি করে হলো? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে কে সৃষ্টি করলো? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে যে সৃষ্টি করেছিল তাকে কে সৃষ্টি করলো? তার কে মা হলো? আবার সে মাকে কে জন্ম দিল? সে মায়ের বা বাপটিকে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কিন্তু বাবা গোড়া ছেড়ে দিয়ে তো আর গাছের ডগায় যাওয়া যায় না, গাছের ডোগাকে পৌঁছাতে হলে কিন্তু গোড়া থেকে যেতে হবে। আজকে আপনারা যে কীর্তন শ্রবণ করছেন, এই কীর্তনটা জগতে কে আনলো? এটা তো কোনো যুগে ছিল না, সাতাশটা চতুর্যুগ চলে গেছে, এই সত্য ত্রেতা দ্বাপর কলি, সত্য ত্রেতা দ্বাপর কলি, সাতাশ চতুর্যুগের পরে আঠাশ চতুর্যুগের কলির প্রথম সন্ধ্যায় আমার গৌর সুন্দর বিগ্রহ প্রতি পাবান কলুষণ আসেনি কলিযুগ পাবন অবতারি গৌর হরি অবতীর্ণ হয়ে দেখলেন যে যে শাস্ত্র পড়ে না, যার পড়াশোনা নেই, যে বেদ জানে না, উপনিষদ জানে না, গীতা জানে না, ভাগবত জানে না, রামায়ণ পড়ে না, লক্ষ্মী চরিত্র পড়ে না, তাদের উদ্ধারের উপায় কি হবে? ভগবান দেখলেন সহজে যাতে জীব উদ্ধার হয় তার একটাই ব্যবস্থা, এই যে হরিনাম সংকীর্তন যারা শুনতে এসেছেন তারা হয়তো কেউ কোনোদিন ভাগবত পড়েননি, কোনোদিন গীতা দেখেননি, রামায়ণ দেখেননি, এই সমস্ত কথাগুলো এই কীর্তনে হবে আলোচনা, আপনারা সকলে শুনবেন, যে কথা কেউ কোনোদিন জানে না সে কথা সে জানবে, জীব কী করে উদ্ধার হয় তার পর জীব খুঁজে পাবে, যে গুরুকরণ আশ্রয় করেননি তিনি গুরুচরণ আশ্রয় করলেন, যিনি গোবিন্দের ভজন করেননি তিনি গোবিন্দের ভজনে যাবেন। তাই আমার পতিত পাবন গৌর হরি তিনি হরিনাম সংকীর্তন সৃষ্টি করলেন। জীবের অনিষ্টার লাগি জীবের বিস্তার লাগে নন্দসুত হরি। নন্দসুত মানে কে গো? নন্দসুত সুত মানে কে? সুত সুত কথার অর্থ কি বাবা? সুত মানে পুত্র তো, সুত সুতা, সুতা মানে কন্যা, সুত মানে পুত্র। ভুবনে ভুবনে কি রূপে প্রকাশ হলেন নন্দসুত হরি? জীবের নিস্তার লাগে নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন কি রূপে? গুরু রূপ ধরি, গুরু রূপ ধরি, গুরু রূপে ঘরে ঘরে
মন্ত্র দিয়ে সদা ভিড়ে ভিড়ে কৃষ্ণ রূপে দেয় শিক্ষা ভগবান গোবিন্দ চার রূপে শিক্ষা দিলেন, গুরু রূপে ঘরে ঘরে মন্ত্র দিলেন, বৈষ্ণব রূপে শিক্ষা দিলেন, শাস্ত্র রূপে জ্ঞান দিলেন, এবার আত্মা রূপে সবার দেহে তিনি বিরাজ করছেন। সেই ভগবান বলেন আমার গৌর হরি। বলবেন গৌর তো গৌর গো, কৃষ্ণ কখন গৌর হল? বাবা গোবিন্দের গো রাধার রা দুয়ে মিলে হলো গোরা। কবিরাজ গোস্বামী লিখলেন, রাধা কৃষ্ণ প্রণয় বিপ্রীতির আহ্লাদিনী শক্তির আত্মা দেহ আত্মা না বপি ভূমি পুরা দেহ ভেদং গত চৈতন্যাখ্যাঙ্গ প্রকটন মধুনাং তাত্রাঙ্গ রাধা ভাব দ্যুতি সুবলিতাং নৌমি কৃষ্ণ স্বরূপ। যিনি কৃষ্ণ তিনি গোরা, ঈশ্বর পরম কৃষ্ণ যিনি, তিনি চৈতন্য রস বিগ্রহ, তিনি পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত ভিন্ন আত্মা নাম নাম। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের মধ্যেই আছেন আপনি। তাহলে নাম করলে ভগবানকে পাবেন, নাম করলে জানতে পারবেন, নামের মধ্যে সব কিছু দেওয়া আছে। আপনারা নাম করছেন না কেউ, যার জন্য কিছু জানতে পারেন না। আমরা গুরুদেবের কৃপায় নাম করি বলে সব জানতে পারি। তাই তাহলে গৌরকে ছেড়ে কীর্তন হবে না? এবার বললেন গৌরকে বাদ দিয়ে কীর্তন হয়নি। বলেন না, কীর্তনের পিতা তো গৌর। একটা কথা বলি বাবা, সাদা কথায় একটা গভীর কূপ, গভীর একটা কূপ তো মানে কুয়ো, কুয়োকে কূপ বলে কি বাবা, কুয়োকে কূপ বলে না? তাহলে একটা গভীর কূপের তলা থেকে জল আনতে গেলে একটা পাত্র চাই। সোজা কথায় একটা পাত্র চাই তো, যাকে আপনারা বালতি বলেন বা অবলম্বন বলেন। আচ্ছা ওই অবলম্বিত বস্তু দিয়ে জল তোলা যাবে, ফেলে দেন ডুবে যাবে, জল কি আসবে আপনার কাছে? হরে কৃষ্ণ কথা বলছেন না কেন, আসবে না? তাহলে কি করতে হবে? ওতে একটা রজ্জু আনতে হবে, রজ্জুটা যদি বেঁধে ওই পাত্রটাকে কূপে ফেলে দেয় জল ভরলো, এবার আপনি টানতে থাকলেন, টানতে টানতে ওই রজ্জুর কৃপাতে জল আপনার কাছে পৌঁছে গেল। যদি ওই রজ্জুটা না থাকতো তাহলে জল পাত্র সহ ওইখানে ডুবে যেত, আপনার কাছে আর জল আসতো না আর পাত্রও আসতো না। তেমনি আমাদের ভক্তি জগতে রজ্জু স্বরূপ হলেন গৌর হরি। গভীর কূপের মধ্যে যে সম্পদ বা অতুল বৈভব আছে, তাকে খনির ভেতর থেকে তুলে আনতে গেলে একটা রজ্জু চাই, তা হলো গৌর হরি। গৌর হরি চরণাশ্রয় করে চলুন, এবার চলে যাবে চলে আমার যেখানে গেলে দেখতে পাবি আমার শ্রীরাধা। Oh,
কখনো সাধুগুরু বৈষ্ণব আসেন না,
টাকা থাকলে তার বাড়িতে কখনো বৈষ্ণব সেবা হয় না। আপনারা সকলে মনে রাখুন এই কথাটা। শাস্ত্র বলেছে বহু ভাগ্য থাকলে তার গৃহে হয় হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন করতে গেলে আগে কাকে আনতে হয়? তা হরিনাম সংকীর্তন করতে গেলে আগে আনতে হয় তার ঘরে গুরুদেব। তাহলে দেখলেন হরিনাম সংকীর্তন করতে গেলে বৈষ্ণবগণকে আনতে হবে। তাহলে গুরুদেব এলেন, বৈষ্ণবগণ এলেন, এবং হরিনাম সংকীর্তন করতে গেলে বিগ্রহগণ আনতে হবে। এখানে যেমন এই লীলা কীর্তন শ্রবণ করবার জন্য আপনারা এসেছেন, রাধা গোবিন্দকে আনা হয়েছে। তাহলে টাকা থাকলে, কোটি কোটি টাকা আছে বাবা মানুষের ঘরে, তার বাড়িতে হরিনাম হয় না, তার অর্থ কখনো ভগবানের সেবায় লাগে না, তার অর্থ কখনো হরিনাম সংকীর্তনে দান হয় না। তা যিনি এই দান করেছেন একেই বলে প্রকৃত দান। শাস্ত্রে বলা হয়েছে কষ্টে করিবে উপার্জন। তাহলে কষ্ট করে উপার্জন করতে হয়, দান করতে হয় কোথায়? সৎপাত্রে করিবে অর্পণ, যে অর্থটা গিয়ে ভগবানের সেবায় লাগবে। অর্থাৎ বললেন কেন ভগবানকে না দিয়ে অন্যান্য সকলকে দান করলে কি হয় না? বলেন না হবে না। কেন হবে না জানেন তো? এখানে শুধু একটা কথা বলা হয়েছে, যার থেকে উৎপত্তি হয়েছে, যিনি সবার শ্রেষ্ঠ, যিনি অনাদির আদি গোবিন্দ ভগবান, তার লীলা কথা, তার সমান গুণ, তার সেবা, তার প্রসাদ, তার দর্শন, কিছু এসবই হলো এই দান যিনি করবেন, এ দান তার জন্ম জন্মান্তরে যাবে। পূর্বর্জিতং ধনং, পূর্বর্জিতং পুণ্যং, পূর্বর্জিতং বিদ্যা, পশ্চাৎ পশ্চাৎ ধাবয়ে। তাই মহাজনগণ লিখেছেন, আদি গুরু বৈষ্ণবে করিল বরণ, বলে বনমালা দিল কপালে চন্দ্র, তার সঙ্গে আর কি যোগ হলো কি বাবা? মঙ্গল প্রদীপ জ্বালা হলো, আর খোল করতাল নিয়ে মঙ্গল কীর্তন শুরু হয়ে গেল। জয় রাধে, রাধে রাধে। তাহলে দেখলেন সর্বগুলো আনতে গেলে বহু ভাগ্য থাকলে তার ঘরে হয় নাম সংকীর্তন, বহু ভাগ্য থাকলে তার ঘরে আসেন বৈষ্ণবগণ, বহু ভাগ্য থাকলে তার গৃহে আসেন বিগ্রহগণ। তাই নন্দ নন্দন শ্রীকৃষ্ণ আমার ভগবান, তিনি গোলকে বসে মনে মনে বিচার করলে, গোলকে বসে আদি লীলা মানে যে লীলা কোনোদিন শোনেন নাই, শুধু ঈশ্বর পরমকৃষ্ণ সবাই বলে, সেইখানে যাচ্ছি চলুন। গোলকে বসে গোবিন্দ চিন্তা করছেন, বলে একা একা আমার we
রূপে প্রকাশ হবে এই আপনাদের যে মাতৃরূপগুলো অর্থাৎ যা নারী মূর্তি, এই মূর্তি কিন্তু গোলকে নাই। বারবার ব্রহ্ম সংহিতাতে ব্রহ্মা বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ একম এবার দ্বিতীয়ম, এক ভিন্ন ওখানে দুই মূর্তি নাই। শত কোটি যোজন বেষ্টিত ব্রত বিক্ষের মলায় বসে বসে গোবিন্দ চিন্তা করছে, একা একা আমার কিছু ভালো লাগে না, আমি বহু রূপে প্রকাশ পাবো, যাদেরকে নিয়ে আমি লীলা রচনা করব। ভগবান বসে বসে গোলোকে, যে গোলকের কথা বলা হচ্ছে দেখেছেন তো, মায়েদের মধ্যে একটা লীলারস আস্বাদন করার একটা চিরদিনের স্বভাব। কিন্তু বাবা, যেখানে পৌঁছাতে আপনারা আদেশ করলেন ওখানের কথা নেবার পাত্র তো চাই। আমাদের ভান্ডারে গুরুদেব সব কিছু দিয়েছেন, আমরা ক্ষেত্র পাত্র স্থান কাল দেশ নিয়ম বিচার করে একটু পরিবেশন করি। যখনই কোনো অনুরোধ এসে যায় অনুরোধটাকে আবার ফেলে দিতেই পারি না, তা অনুরোধ রক্ষা করতে গেলে যারা সাধারণ ছোট ছোট ভাই এবং বোন, যারা গৃহস্থের মায়েরা, যারা মাত্র কলির এই জড়বিদ্যাটা মাত্র নিয়েছেন, কোনো শাস্ত্রের মধ্যে তাদের জ্ঞান নেই, তারা এই সব তত্ত্ব থেকে কিছুই নিতে পারবেন না, তাদের ভালো লাগবে না। আসার থেকে উঠে গিয়ে বলতে বলতে যেমন কি যে কীর্তন করলেন, এতদিন আসছিলেন আমাদের কীর্তন কত ভালো লেগেছিল, কিন্তু আজকে আমরা কিছুই বুঝতেও পারলাম না, কিছু ভালোও লাগলাম না, কিংবা আপনারা বলবেন তো, তাই নাকি? নিশ্চয়ই বলবেন। কেন জানেন, তত্ত্ব সদাই বলো, তত্ত্ব তত্ত্ব কতই তত্ত্ব জানো, ২৪ তত্ত্বে তোমার দেহের গঠন, এ কথা তো কেউ জানে না। তাই ২৪টা তত্ত্বের কথা আমি যদি ব্যাখ্যা করি আপনারা নিতে পারবেন, একটু পরে দেখবেন আসরটা ধীরে ধীরে ভেঙে যাবে। মানব জগতে মানব এবং মানবী যে লীলা করে সেই লীলা রসও প্রকাশ করেছিলেন শ্রীকৃষ্ণ ভগবান বৃন্দাবন। তাই কৃষ্ণলীলা সকলে বুঝতে পারেন, গৌরলীলা সকলে নিতে পারেন, তাও সকলে নিতে পারেন না, গৌরলীলা নেওয়াও কষ্ট। রামায়ণের কথা যদি বলি, রামলীলা দেখবেন সকলে বুঝতে পেরে যাবে, খুব সহজ, কিন্তু যে লীলাতে প্রবেশ করছি এ লীলা নেওয়া বড় কষ্ট, ভীষণ কষ্ট। মা, আপনারা কোনটা চাচ্ছেন বলুন, যে কোন একটা প্রসঙ্গ নিয়ে লীলারসটা আস্বাদন করলে ভালো হবে তো নাকি? দেখলেন, এরা এটাই চাচ্ছে, কিন্তু আমি যেখানে পৌঁছাতে চাচ্ছি এটা হচ্ছে আদি সৃষ্টি লীলা। তখন মর্ত সৃষ্টি হয়নি, তখন নাভিপত্র থেকে ব্রহ্মা সৃষ্টি হয়নি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সৃষ্টি হয়নি, মা দুর্গা কালীচণ্ডী বগলা রাধা এদের কারোর সৃষ্টি হয়নি,
সেই আদিবিদা যাকে বলা হয় সৃষ্টি মাহাত্ম্য, যে সৃষ্টি মাহাত্ম্য থেকে আমাদের এই জলজগতের যা কিছু লীলা সব প্রকাশ হয়ে গেছে। এ সবই একজনেরই লীলা, কিন্তু আদিলীলা কেউ কখনো শোনেনি, আর আদিলীলা কেউ জানেও না, এবং আদিলীলা প্রকাশ করতে গেলে তার নিহিত তত্ত্ব গ্রহণ করার মতো যোগ্য পাত্র না হলে নিতে পারবে না। তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তবুও আদেশ যখন হয়েছে আমি যাব, মায়ের একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবে, বাবার একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবে। গোলোকে ভগবান যখন ছিলেন, এই যে এখন এবার দ্বিতীয়ং, এক ছাড়া দুজন নেই। গোলোকে তিনি বসতে বসতে তার মনের মধ্যে চিন্তা হলো একা একা ভালো লাগে। আচ্ছা মনে করুন আপনারা কেউ থাকবেন না, আমার সঙ্গী সাথীও থাকবে না, আমার একা ভালো লাগবে, কীর্তন হবে, শ্রোতা বিহারে বক্তা কি করিবে, উলঙ্গ সন্ন্যাসীর দেশে রজ কে কি করে। শ্রোতা না থাকলে বক্তার কিছু বলা থাকে না, আর যে দেশে সন্ন্যাসীরা উলঙ্গ সে দেশে কোনো রজকের কাজ থাকে না। তো হরি বল হরি বল, একটু লীলারসে আসবো, তার মধ্যে আপনাদের কথাটাকে একটু রেখে দিয়ে আসতে হবে। তা ভগবান বসতে বসতে আগে কাঁদলেন, বলে কাঁদলেন কেন, একা একা ভালো লাগে না, নির্জন বনে নির্জন কানানে নির্জন স্থানে নির্জন ঘরে যদি একা একা কেউ থাকে দেখবেন তার মনটা ভালো লাগবে না, বসতে বসতে কাঁদতে থাকবে, নয়নদীর জল পড়বে টস। খানের পরে ভাবলেন আমি যদি স্রষ্টা হই, আমি যদি সৃষ্টির উৎস হই, আমি ইচ্ছা করলে আরেক রূপ প্রকাশ করতে পারি। এই কথা যেই না ভেবেছেন তাহলে দেখবেন মানুষের দুঃখের পরে সুখ আসে, তো দুঃখের পরে যেই না সুখের আনন্দ এসেছে, আনন্দটা শিহরণ হল। শিহরণ মানে শিহরণ কাকে বলে দেখছেন, দুঃখের বিষয় কি জানেন, শুধু নেবেন কিছু দেবেন না, জিজ্ঞাসা করলে একটা উত্তর পাওয়া যাবে না, আমাদের কথা বলতে ভালো লাগে না। শিহরণ মানে নেচে উঠল, দেখবেন আপনাদের শরীরেও কখনো বাম অঙ্গ স্পন্দন হয়, কখনো দক্ষিণাঙ্গ স্পন্দন হয়, কখনো নয়নের পত্র স্পন্দন করে, কখন আবার ঠোঁট স্পন্দন করে, কখন আবার বক্ষ স্পন্দন করে, এর প্রত্যেকটার কারণ আছে। আপনারা পাঞ্জিতে দেখবেন কোনখানটা স্পন্দন হলে কি হয়, এই চোখের উপরের পত্র স্পন্দন করলে কি ফল, নিচের স্পন্দন হলে কি ফল, ঠোঁট যদি স্পন্দন হয় কেমন ফল, দেহের যে কোনো অঙ্গ স্পন্দন করলে তার বিপরীত বিপরীত ফলের ব্যাখ্যা আছে, এবং স্বপ্ন দেখলেও দেখবেন স্বপ্নেরও বিপরীত বিপরীত ব্যাখ্যা আছে। আপনারা যদি কখনো অধ্যাবসায় না করেন, যদি লেখাপড়া না করেন, তাহলে কি জানতে পারবেন, কোনোটাই জানতে পারবেন না। যখন সঙ্গীত হলো আনন্দে সৃজন হয়, যার ইচ্ছাতে সৃষ্টি লয় হয়, সেই ইচ্ছাময় পুরুষ ভগবান বাম অঙ্গ স্পন্দন হতে অঙ্গ থেকে আনন্দ আনন্দাংশে আল্লাহিনী রাধারানী সৃষ্টি করে। আল্লাহিনী শক্তি
রাধা রানীর সৃষ্টি হলো। ভগবান দেখলেন বা বা বা, আমি সৃষ্টি করেছি এই অপূর্ব রূপ, একটু দূরে সরিয়ে দিলেন। কিন্তু দূরে সরিয়ে দিলে কি হবে জানেন তো? সঙ্গে সঙ্গে এসে গোবিন্দের দেহে আবার রাধা শক্তিকে সৃষ্টি করে গোবিন্দ আল্লাহ শক্তিকে সৃষ্টি করে দূরে সরিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আবার অঙ্গে এসে মিলিত হলেন। বারবার সৃষ্টি করলেন, বারবার মিলন হয়ে যাচ্ছে। ভগবান মনে মনে করলেন বা বা বা, একে নিয়ে একটা নূতন লীলা করা যাবে তো। এই বলে তিনি কি করলেন জানেন? ললাটের মলা নিয়ে আর এক অপরূপা সুন্দরী সৃষ্টি করলেন। কে জানে? যার নাম হলো যোগমায়া। আমি লুকোচুরি খেলব বাবু। আপনি লুকোচুরি খেলবেন, লুকোচুরি খেলতে গেলে আরেকজনের দরকার। কিন্তু লুকোচুরি খেলতে গেলে লুকোর একটা জায়গা তো চাই না, লুকালে লুকোচুরি খেলবেন কি করে? লুকোচুরি খেলতে গেলে যেমন একটা লুকোবর জায়গা চাই, লুকোচুরি খেলতে গেলে যেমন আরেকজনের প্রয়োজন। একা একা তো লুকোচুরি খেলা হয় না, তেমনি ভগবান আরেকজন শক্তির সৃষ্টি করলেন, তার নাম হলো যোগমায়া। আদেশ দিলেন যোগমায়া, আমি এই আল্লাহদের শক্তি রাধা রানীকে নিয়ে অকৈতব অকৈতব লীলা করব, যার আশ্রয় ক্ষেত্রে হলে তুমি। তুমি আমাদেরকে যেমন নাচাবে আমরা তেমনি নাচব, তুমি আমাদেরকে যেমন লীলা করাবে আমরা তেমনি লীলা করব, তোমারই আশ্রয়ে গিয়ে লীলা করব। তাই লীলার গুরু পূর্ণমাসী জানি রাধা কৃষ্ণ লীলা কারণ আছে বাবা, যদি ধৈর্য ধরে কেউ শোনে তাহলে সেখানে পৌঁছাবে, আর না হলে যদি অস্থির হয়ে পড়েন তাহলে কিন্তু শুনতেই পারেন না, আর আমাকেও ধীরে ধীরে গোপন হতে হবে। চলুন না, নূতন কিছু শুনুন না, নূতন কিছু জানুন না। হরি বল হরি বল। তাহলে ভগবান রাধা গোবিন্দের লীলার কারণে সৃষ্টি করলেন ললাটের মলা থেকে ভগবান যোগমায়া। রাধা গোবিন্দের লীলা শুরু হয়ে গেল। লুকোচুরি খেলা খেলা লীলা করে
রসলীলায় রাধা কৃষ্ণ যুগল মিলনে Yeah.
মায়েদের মনেও খুব আনন্দ হয়,
মা মনে মনে ভাবছেন আমার গর্ভে সন্তান হবে, আমাকে মা মা বলে ডাকবে, আমি তাকে কোলে তুলব, বদনে চুমু নেব, স্তনপান করাবো, কোলে করে মানুষ করব। এবার আনন্দ হয় না, হয় না? এবারে সকলের মনের আশা কি, একটা ছেলে হলে ভালো হতো, একটা ছেলে হলে ভালো হতো। হরি বল হরি বল। তা ছেলের জায়গায় যখন মেয়ে হয়ে যায় সকলের দুঃখ, কে দুঃখ? আচ্ছা বলুন, একজন মেয়ে ছাড়া কি একটা ছেলে হবে? মেয়ে ছাড়া একটা ছেলে হবে না? তাহলে মেয়ে যখন হয়ে গেল দুঃখটা কেন? জানেন আমার বাড়ির মেয়েকে অন্যের বাড়িতে দিয়ে দিতে হবে, বিয়ে দিতে হবে, আমার কাছে তো চিরদিন থাকবে না, মেয়েটা তো অন্যের বাড়িতে চলে যাবে, এইটাই হলো আমাদের বড় দুঃখ। ছেলে যদি হতো তাহলে আমার বাড়িতে চিরদিন থাকতো, মা বাবাকে প্রতিপালন করতো। হরি বল হরি বল। কিন্তু এখানে একটা কথা না বলে পারছি না, আপনারা যদি কেউ ছেলে চান ছেলে হবে, আর যদি কেউ মেয়ে চান তাহলে তার মেয়েই হবে। তাহলে এর যে প্রসেস বা পরিকল্পনা, এর যে ব্যাপার একটা আছে অন্তরে, সে ব্যাপারটা কার কাছে জানবেন? গুরুদেবের কাছে জানবেন। তিনি যদি জানেন আপনাকে বলবেন, আর তিনি যদি না জানেন আপনাকে বলতে পারবেন না। আমি তবু একটু সভায় বলে যাচ্ছি, সব ছেলে পেতে গেলে আপনাদের দুজনকে আগে সৎ হতে হবে, গুরুচরণ আশ্রয় করে ক্ষেত্র প্রস্তুত করতে হবে। অর্থাৎ জমি যদি উর্বর না হয়, ভালো ফসল হয় না, জমিতে যদি আগাছা মুক্ত না করা যায়, উষা ভূমিতে যেমন বীজ বপন করলে চাষই হয় না, তেমনি আপনারা নিজেরা পতিত থেকে গেলেন, গুরুচরণ আশ্রয় করলেন না, গুরুর জ্ঞান গ্রহণ করলেন না, গুরুর কাছে জানলেন না, এমনকি ভালো করে পাঁজিটাও দেখলেন না, কিভাবে একটা ভালো ছেলের জন্ম দেওয়া যায়, কি করলে একটা ভালো ছেলের বাবা হওয়া যায়। আমি তো চাচ্ছি ছেলে, কিন্তু আমার হয়ে গেল কেন মেয়ে? এই সব কিছু শাস্ত্রে আছে, আর সে শাস্ত্রগুলোকে পড়ে গুরুদেব আছেন জ্ঞানী, তার কাছে জানলে আপনারা সব খবরগুলো পেয়ে যাবেন। তবু একটু বলে দিই, আমাদের দুটো নাসিকা আছে, এই ডান নাসিকাটা হলো সূর্য নারী, আর বাম নাসিকাটা হলো চন্দ্র নারী। চন্দ্র নারী হলো শীতল, সূর্য নারী হলো উত্তপ্ত। এরপরে আরো একটু ভেঙে দিচ্ছি, ডান নারীটা হলো, ডান নাসিকার বায়ুটা হলো পুরুষ, আর বাম নাসিকার বায়ুটা হলো প্রকৃতি। পুরুষ প্রকৃতি যখন দুজনে মিলন হতে যায়, ওই মিলনের সময় যে নাসিকা দিয়ে যার বায়ু যেমন প্রবাহিত হবে, তেমনি একটি বাবা দুটো ছেলে জন্ম দিতে পারে, একটি বাবা দুটোর মেয়েরও জন্ম দিতে পারে। তাহলে এক বাবা একটা ছেলের জন্ম একটা মেয়ের জন্ম দিল কি করে? যখনই রমণী গমন করেছিলেন তখন তার যে নাসিকাতে শ্বাস বইয়েছিল, অর্থাৎ ডান নাসিকায় বইলে সন্তান হবে, বাম নাসিকাতে বইলে কন্যা হবে। হরি বল হরি বল। তাই চণ্ডীদাস বলেছেন, আগে ব্রহ্মচর্যের কথা বলেছিলাম, চণ্ডীদাস বলেছে, দক্ষিণ দেশেতে না যাবে কদাচিতে, যাইলে প্রমাদ হবে, হবে এই সব কথা ভাব রাত্রি দিনে, সুখেতে থাকিবে তবে, তবে তোমার ব্রহ্মচর্য শিক্ষা হবে, তবে তুমি গমনাগমনের অতি ক্ষয় হবে না, তাতে তোমার দেহের ক্ষয় হবে না, কতকগুলো পুত্র কন্যা সৃষ্টি আর হবে না, একটা চাইলে একটা পাবে, দুটো চাইলে দুটো পাবে, সেটা তোমার কাছে এই সব কিছু, তুমি তার সাধন ভজনে, তুমি তার জন্মদাতা, তুমি তার পিতা, তুমি যেমনভাবে পুত্রকে জন্ম দেবে তেমনি পুত্র হবে। এবং দ্বিতীয়ত বলি, ক্ষেত্র যখন প্রস্তুত হলেন, গুরুদেবের কাছে যখন দীক্ষা টীক্ষা নিয়ে আপনারা হরি ভজনে মগ্ন হয়ে গেলেন, এরপরে একটা সন্তান চাইলেন, যে ওই সন্তানটা গর্ভের মধ্যে যখন থাকবে তখন আপনারা কী করবেন? গীতা পড়ুন, ভাগবত পড়ুন, রামায়ণ পড়ুন, মহাভারত পড়ুন, মাকে শোনান। মায়ের গর্ভে সন্তান থাকলে গীতা ভাগবত রামায়ণ মহাভারত চরিতামৃত চৈতন্য ভাগবত হরিনাম চিন্তামণি ইত্যাদি সব গ্রন্থগুলো যত বেশি করে মাকে শোনাবেন, তার গর্ভের সন্তানটা তত বড় জ্ঞানী হয়ে আপনার পুত্র রূপে জন্ম লাভ করবে। বলে প্রমাণটা কোথায়? প্রমাণ আছে মহাভারতে, প্রমাণ আছে ভাগবতে। এরপরে আরো একটা কথা বলে দিচ্ছি, মহাভারতে প্রমাণ আছে গর্ভের ভেতর থেকে শুনেছিলেন অভিমন্যু, শ্রীমদ ভাগবতে প্রমাণ আছে
গর্ভের ভেতরে যখন মা কয়াধুর প্রহ্লাদ ছিল তখন নারদ গোস্বামীর আশ্রমে থেকে নারদের মুখে মা কয়াধুর ভাগবত শুনতে শুনতে অসুরের ছেলে হয়ে গেল মহাভাগবত প্রহ্লাদ। এরপরে আরো একটা কথা বলে দিচ্ছি, যখনই আপনি সন্তান কারণে গমন করবেন সময় দেখতে হবে। বলে সময় মানে আজকে দিনটা অমাবস্যা না পূর্ণিমা, একাদশী না দ্বাদশী, নবমী না দশমী, ঘন্টা ডাকিনী যুগিনী আছে কিনা, আজকে নক্ষত্রটা শুভ নক্ষত্র না অশুভ নক্ষত্র, এগুলো যদি ভালো করে না দেখেন তাহলে ভালো সন্তান একটা পাবেন না। আজকাল মানুষের ছেলে বাবার মুখে অন্ন দেয় না, মানুষের ছেলে কি বলছে শুনে রাখুন কথাগুলো, বাংলা ভাষা তো, মানুষের ছেলে বাবার মুখে অন্ন দেয় না, মানুষের ছেলে মায়ের মুখে অন্ন দেয় না, মানুষের ছেলে মাকে প্রতিপালন করে না, মানুষের ছেলে বাবাকে দেখে না। কেন? নিজেরা বিচার করুন, একটা গরু, একটা ছাগল, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, হাতি, গন্ডার, ইঁদুর, বাঁদর, ছুঁচো, পাখি, পশু, জীবজন্তু, ওরা অজ্ঞান জীব, ওদের কোনো জ্ঞান নেই, ওদের কোনো শাস্ত্র জ্ঞান নেই, তাই ওরা অজ্ঞানীর মতো কাজ করে। বাবা গরুর ছেলে গরুকে প্রতিপালন করে, হরে কৃষ্ণ, গরুর ছেলে গরুকে প্রতিপালন করে, ছাগলের ছেলে ছাগলকে প্রতিপালন করে, বাঘের ছেলে বাঘকে প্রতিপালন করে, সিংহের ছেলে সিংহকে প্রতিপালন করে, কুকুরের বাচ্চা কুকুরকে প্রতিপালন করে, করে না। একটা পাখির বাচ্চা যতক্ষণ ডানা না গজায় ততক্ষণ তার মা বাবা তার মুখে আহার জোগাচ্ছে, ডানাগুলো ভালো করে গজিয়ে গেছে, উঠতে পেরেছে, বাসা থেকে তাড়িয়ে দিল, দূর হয়ে যায়, নিজের খাবারটা নিজে খুঁজে খা, আর মা বাবা তার মুখে খাবার জোগায় না। তাহলে পশু পাখি জীব জন্তু গরু ছাগল কুকুর বিড়াল বাঘ সিংহ হাতি গন্ডার যেমন কেউ কোনোদিন কাউকে প্রতিপালন করে না, তাহলে আপনার ছেলে মানুষের ছেলে হয়ে সে কেন প্রতিপালন করল না? তার জন্য দায়ী হলো মা এবং বাবা। মা বাবা দুজনে ওই ছেলেকে জন্ম দেওয়ার সময় গরু ছাগল কুকুর বিড়াল বাঘ সিংহ হাতির মতো ব্যবহার করেছে, দিন নেই রাত নেই ক্ষণ নেই অমাবস্যা নেই পূর্ণিমা নেই, যখন তখন যাই তাই করে, দেখেন না গরু ছাগল কুকুর বিড়ালগুলো যা করে, তারা তো অজ্ঞানজী, আর আপনি জ্ঞানীজী মানুষ না, মানুষ আমরা কাকে বলবো, যার মান সম্বন্ধে হুঁশ আছে তাকে বলবো মানুষ, মানুষের চামড়া গায়ে থাকলে তাকে মানুষ বলে না, মানুষের মতো যদি তার ব্যবহার আচরণ কর্তব্য কর্তব্য কর্ম যদি না হয় তাকে মানুষ বলা যায়, মানুষ হয়েও সে হলো একটা পশু জন্তু জানোয়ার, কারণ জানোয়ারের খাবার যদি কেউ খায় তাকেও আপনি বলবেন জানোয়ার, জানোয়ারের মতো যদি কেউ ব্যবহার করে তাকে আপনি বলবেন জানোয়ার, গরুর মতো যদি কেউ ব্যবহার করে মানুষ হলেও তাকে আপনি বলবেন গরু, যদি গাধার মতো কেউ আচরণ করে আপনি তাকে বলবেন মানুষ হলেও গাধা। হরি বল হরি বল হরি বল। অনন্তকাল রাধা রানী গর্ভধারণ করে আছেন, গর্ভপ্রসব হয়নি, কেন? ইচ্ছাময় শ্রীকৃষ্ণ ভগবানের ইচ্ছা নয়, গর্ভের মধ্যে সন্তান আছে। রাধা রানী মনে মনে চিন্তা করলেন, আমি কতদিন গর্ভধারণ করে থাকব? হরি বল হরি বল। আমাদের মায়েদের গর্ভের সন্তান কতদিন? মা দশ মাসের দশ দিন, দশ মাস দশ দিন নয়, ন মাস দশ দিন, মানে দশ মাসের দশ দিনে সন্তান প্রসব হয়, ওটা গরুর ঘরেও হয় কিন্তু ছাগল কুকুর বিড়ালের ঘরে নয়। তা গরুর পরে মানুষের স্থান কেন জানেন? এই যে আশি লক্ষের পরে শেষের জন্মটা হলো গাভী জন্ম, অর্থাৎ গাভীর দুগ্ধ ভগবানের সেবায় লাগলো, ঘৃত গিয়ে যজ্ঞে লাগলো, ওই গাভী জন্মের পরে মানুষ রূপে প্রকাশ পেল, সেটা প্রথম জন্ম হলো বর্মানব। এরপরে কোল ভীর সাঁওতাল মুন্ডা নাগা খস প্রজাতির চৌরাশি লক্ষ জনই ভ্রমণ করবার পরে তারপরে মানুষ কোথায় গেল? না বর্ণের মধ্যে, বলে বর্ণ কটা? না চারটা, চতুর্বর্ণ মায়া শ্রেষ্ঠ গুণ কর্ম বিভাগ। ভগবানের শ্রীকৃষ্ণের অঙ্গ থেকে চারটা বর্ণের সৃষ্টি হয়েছে, এটা অনেক পরে আসার কথা ছিল, প্রসঙ্গে এসে গেছে বলে আগে বলে দিলাম।
ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্র, তাই চতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগ সহ চারটা বর্ণ ভগবানের অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে। তাই আমার বৈষ্ণব শাস্ত্র বা মহাজনগণ বললেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে করি দিও স্বধর্ম রৌরবে পরিমজে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রাধারানী একদিন মুষ্টাঘাতে প্রসব করে দিলেন, না এতদিন আমি গর্ভ ধারণ করেছি আর নয়, মুষ্টাঘাতে গর্ভ যখন প্রসব হয়ে গেল কি প্রসব করলেন জানে, ছেলে না। আমাদের গর্ভে যখন পিতৃ বীর্যকে স্থান পায়, রজের মিলনে প্রথমে হয় একটা বুদবুদ। বুদবুদ মানে জানেন তো, জলের উপরে জল ছিটে দিলে যেটা সৃষ্টি হয় তার নাম হলো বুদবুদ। ওই বুদবুদটা এক পক্ষের পরে দেহের মধ্যে সৃষ্টি হয় একটা গুবাক। গুবাক মানে কাকে বলে, গুবাক কাকে বলে মা? গুবাক মানে সুপুরি, সুপুরিকে গুবাক বলে। ওই গুবাকটা এক মাস পরে মানে পনেরো পনেরো এক মাস তিরিশ দিন পরে গিয়ে সৃষ্টি হলো অন্ড। অন্ড মানে ডিম্ব, অর্থাৎ আমাদের মানুষের পরিমাণে এক মাস কিংবা এক বছর, ভগবানের পরিমাণে কিন্তু একদিন এক বছর নয়। হরি বল হরি বল। তাহলে ভগবানের যে সন্তান তার জন্ম নেওয়ার সময় হয়নি, কেন হয়নি আপনারা হিসাব করুন। একাত্তর চতুর্যুগে এক মন্বন্তর, এমন চৌদ্দ মন্বন্তর হয় ব্রহ্মার দিবস ভিতর, এমন দৈবশত মন্বন্তরে তিহ একবার মর্তমণ্ডলে অবতরী করেন ধর্মের প্রচার। তাহলে ভগবানের পরিমাণে ন মাস দশ দিন হয়নি, রাধারানী জোর করে প্রসব করে দিলেন। অন্ড প্রসব হলো, অন্ডের নাম হচ্ছে ডিম্ব। ডিম্ব যখন প্রসব হলো, রাধারানী বাম পদ দিয়ে লেহন করলেন, এতদিন গর্ভধারণ করে আমার গর্ভে সন্তান না হয়ে একটা অন্ড প্রসব হয়েছে। যেই না পদ লেহন করলেন, সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ অভিশাপ দিলেন। হরে কৃষ্ণ। আচ্ছা আপনারা শুনছেন, রাধারানীকে মা কেউ বলে? কি গো বাবা, রাধারানীকে কেউ মা বলে ডাকে? দুর্গা মা, চণ্ডী মা, কালী মা, সরস্বতী মা, লক্ষ্মী মা, সকলকে মা বলছে, কিন্তু রাধারানীকে কেউ মা বলে কেন বলেনি? ওই যে বলেছি না, প্রশ্ন করুন উত্তর পাবে। এই অন্ডকে বাম পদ দিয়ে লেহন করলেন বলে শ্রীকৃষ্ণ অভিশাপ দিলেন, রাধে গো আমার ঔরজাত সন্তান তোমার গর্ভে ছিল, জোর করে প্রসব করলে, অন্ডকে তুমি বাম পদ দিয়ে লেহন করলে, আজ থেকে তোমাকে মা বলে কেউ ডাকবে না। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যাম সুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।